বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছরের 2021 সালের পরীক্ষার্থী ছিলে এবং তোমরা জানো যে তোমাদের 11-এর ওপর ভিত্তি করে কিন্তু মার্কসের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তো এই বিষয়টা কিন্তু নোটিফিকেশন আকারে সম্পূর্ণ সরকারিভাবে জারি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটা, এবং নোটিশটা আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটা পাঠানো হয়েছে, তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ 21/6/2021, অর্থাৎ আজকের তারিখে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। তো কাকে পাঠানো হয়েছে? সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। তো নোটিফিকেশনে কি বলছে আমরা এবার সেটা একটু পরিষ্কারভাবে দেখে নিই, তাহলে আরও বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো নোটিফিকেশনে কি বলছে দেখো, ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন মেমো নম্বর দেওয়া রয়েছে, দ্য ইনস্টিটিউশন আর বিং ইনস্ট্রাক্টেড টু প্রিজার্ভ অল মার্কস পয়েন্টস অ্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট রিলেটেড টু ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন অফ 2020। দেখো, তোমরা অনেকেই বলেছিলে যে 2020-তে দুটো তিনটে পরীক্ষা হয়ে পরীক্ষার ফলাফল বাতিল হয়েছিল, এবং আমরা তোমাদের বলেছিলাম যে ওখানে যে সাবজেক্টটাতে তুমি হায়েস্ট পাচ্ছ ঠিক সেই সাবজেক্টটার নম্বরটা কিন্তু অন্যান্য সাবজেক্টে বসে যাবে। তো ঠিক সেইভাবে মার্কশিট কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করে কিন্তু এই মার্কশিটগুলোকে খুব তাড়াতাড়ি কাউন্সিলের কাছে জমা করতে হবে। দেখো কি বলছে, এনি মার্কস পয়েন্টস অর অ্যান্সার স্ক্রিপ্ট মে বি আস্কড ফর বাই দ্য কাউন্সিল ফর রিভিউ পারপাস উইদিন এ টাইম পিরিয়ড অফ 6 মান্থ ফ্রম এট দ্য ডেট অফ পাবলিকেশন অফ হায়ার সেকেন্ডারি রেজাল্ট 2021। মোর ওভার, ইউ আর বিং ইনফর্মড দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ মার্কস পয়েন্টস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 28/6/2021। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তোমরা জানো আজকে হচ্ছে 21 তারিখ, অর্থাৎ মাত্র 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই মার্কসটা স্কুল থেকে কাউন্সিলের কাছে জমা করতে হবে 28/6/2021 তারিখের মধ্যে, 11-এর মার্কস কিন্তু, কি বললাম। অর্থাৎ তোমরা যারা 12-এ এবার ফাইনাল পরীক্ষা মোটামুটি হয়নি, তোমাদের বাতিল হয়েছে এবং মার্কশিট কিছুদিনের মধ্যে পাবে, তাদের জন্য কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নোটিশের মাধ্যমে তোমরা কিন্তু একটা জিনিস বুঝতেই পারছো যে তোমাদের মার্কশিট তৈরির কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে, এবং 11-এর ওপর যে একটা ভাবনা রয়েছে, 11-এর ওপর ভিত্তি করে যে মার্কস দেওয়ার, অর্থাৎ তোমার 60% মার্কস যে 11-এর মার্কসের ওপর দিয়ে কিন্তু তোমাদের আসতে চলেছে, সেই যে মার্কটা সেটাও কিন্তু এইভাবেই ঠিক আসবে। তো এই হলো গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম, এবং নোটিশের মাধ্যমে কি বলতে চেয়েছে সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমাদের প্রেসিডেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডক্টর মহুয়া দাস এর স্বাক্ষর করা রয়েছে, এবং তিনি কিন্তু এই নোটিশটা পাঠিয়েছেন। তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। তো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।